শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো? আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় আলোচনা করব। তোমরা সবাই বই খাতা নিয়ে সামনে বসো। তোমরা বলো, তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ে কোন সূরা আছে যে সূরাটা তিনবার পাঠ করলে একবার সমগ্র কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায়, বলতে পারো? তোমাদের বইয়ের কোন সূরাটা পাঠ করলে আল্লাহ তাআলার পরিচয় জানা যায়, বলতে পারো? আজকে আমরা যে সূরাটা পড়ব সেই সূরা তোমরা সবাই আজকের পাঠের শিরোনাম লিখে নাও খাতায়। সেই সূরা হলো সূরা ইখলাস। সবাই দেখো এবং পড়ো। সূরা ইখলাস লেখো মক্কি। এর আয়াত সংখ্যা লিখতে হবে 4। মক্কি সূরা অর্থাৎ এটাকে মাক্কিও বলা যায়। মক্কি সূরা অর্থাৎ এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেই জন্য এটা মক্কি সূরা। এই সূরার আয়াত 4, তোমাদের আগে আমি বলে দিয়েছি আয়াত অর্থাৎ বাক্য। আগে যে সূরা আমরা যে সূরাটা পড়ছি সেটা ছিল সূরা লাহা। তখন আমরা বলে দিয়েছিলাম যে আয়াত হচ্ছে তোমার বাক্য। এই সূরাটা তিনবার পাঠ করলে একবার সমগ্র কোরআন তিলাওয়াতের সব পাওয়া যায়, এবং এই সূরাটা পড়লে আল্লাহ তাআলার পরিচয় জানা যায়। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো। দেখো এই সূরা পাঠ করে তোমরা কি কি শিখতে পারবে। এই সূরা সূরা ইখলাস শুদ্ধ উচ্চারণে পড়তে ও মুখস্থ বলতে পারবে। আর কি পারবে? সালাতে সূরা ইখলাস শুদ্ধভাবে পড়তে পারবে। সালাত অর্থাৎ নামাজ। তোমাদের আগে বলে দিয়েছি নামাজে সূরা ফাতিহার সাথে আরও অনেক সূরা মিল করে পড়তে হয়। সূরা ইখলাস তোমরা সালাতে পড়তে পারবে। তাহলে তোমরা বই বের করো, আমরা সূরা ইখলাস পড়ব। তোমরা ভালো করে আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে এবং দেখবে।
সুরা পড়ার সময় সবাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো আমার সাথে সাথে উচ্চ স্বরে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আরেকবার পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান ওয়াহাদ। এর অর্থ দেখো, এক বলো তিনি আল্লাহ এক, দুই আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিন তার কোনো সন্তান নাই এবং তিনি কারো সন্তান নন, চার এবং তার সমতুল্য কেহ নাই। তোমাদের বাংলা উচ্চারণটা লেখা শিখতে হবে ভালো করে। বাংলা উচ্চারণ খাতায় লিখবে, এখন আমি দেখাচ্ছি একটা শিটে লিখে নিয়ে আসছি, তোমরা ভালো করে দেখো। এইভাবেতে তোমরা খাতায় বাংলা উচ্চারণটা লিখবে, বানান যেন ঠিক হয়। দেখো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খাতায় লিখে মুখস্থ করবে ভালো করে। এখন তোমরা আমাকে বলো, সূরা ইখলাসে আয়াত সংখ্যা কত? চার। সূরা ইখলাস কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোন সূরা তিনবার পাঠ করলে একবার সমগ্র কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায়? সূরা ইখলাস। কোন সূরা পাঠ করলে আল্লাহ তাআলার পরিচয় জানা যায়? বলো, সূরা ইখলাস। তাহলে সূরা ইখলাস আমরা ভালো করে মুখস্থ করব, এর অর্থ জানব ভালো করে, শুদ্ধভাবে পড়ব। সূরা ইখলাস থেকে তোমরা কি করবা? শূন্য স্থান পূরণ করবা, মিলকরণ করবা বাম পাশের বাক্যের সাথে ডান পাশের থেকে বাক্য এনে মিলকরণ করবা। এগুলা শুদ্ধভাবে করবা যেন ভুল না হয়। শূন্য স্থান পূরণ করবা তোমরা, সবাই খাতায় লেখো, সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ কর। ক নাম্বার
ইয়া কুল্লাহু, এখানে তোমার সঠিক শব্দ বসাতে হবে, সবাই খাতায় বসাও। অলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, বানান ঠিক করে লিখবে কুফু আন, কুফুয়ান আহাদ। এবার খ নম্বর দেখো, তার কোন সন্তান নাই এবং তিনি কারো দেশ নন, তিনি কারো সন্তান নন। বানান ঠিক করে লিখবে, তিনি কারো সন্তান না, এইভাবে করবা তোমরা। এরপরে কি করবা, বাম পাশে মিলকরণ করবা। মিলকরণ কি করে করতে হবে, মিলকরণ করতে হবে শূন্য স্থানগুলো করার পরে মিলকরণগুলো ঠিক মতো সাজিয়ে করো। মিলকরণ বাঁ পাশে একটা থাকবে, বাম পাশে আর ডান পাশে ভালো করে খাতায় মিলকরণ করবে। এইভাবে তোমার সেন্টেন্স লিখতে হবে। আচ্ছা, তারপরে খ নম্বরটা লিখতে হবে, লাম ইয়ালি ওয়ালাম ইউলা মিলালি, খ
রাম ইয়ালিত রাম ইয়ালিত ওয়া রাম ইউলা ওয়া রাম ইউলা এইভাবে তো তোমার মিলাই দিতে হবে, সঠিকভাবে মিলাই দিতে এরকম পাঁচটা ছয়টা যে কয়টা সেন্টেন্স থাকে তোমার সেই কয়টা সেন্টেন্স ভালো করে সঠিকভাবে লিখতে হবে। আমি দুইটা শুধু তোমাদের বুঝিয়ে দিলাম, মেরুকরণ এইভাবে থাকবে আর তোমার সেন্টেন্স বাক্য এইভাবে দিয়ে লিখতে হবে। সবাই ভালো করে শিখবা লিখবা। সুরা ইখলাস তোমরা সবাই মুখস্থ করবা, ভালো করে পড়বা, আর তোমাদের বাড়ির কাজটা লিখে নাও, বাড়ির কাজ সবাই লিখে নাও, বাড়ির কাজ সবাই লেখো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।